পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি দেশটির সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন এবং দেশের ক্ষমতা অস্থায়ী সরকারের হাতে ন্যস্ত করবেন। ভারত উপমহাদেশের কোনো কোনো দেশে পার্লামেন্টারি পদ্ধতির সরকার ব্যবস্থায় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সরকার ক্ষমতা ছেড়ে দেয়। বিশ্লেষকরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে এমন একটি কৌশল হিসেবে দেখছেন যে ঘোষণাটি দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সত্যিকারের পরিবেশ সৃষ্টির ভাব তৈরি করবে। কোন কোন বিশ্লেষক বলেছেন, শাহবাজের এই ঘোষণার অর্থ মোটেও এটা নয় যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের যে দাবি জানিয়ে আসছেন তা মেনে নেওয়া হচ্ছে। শাহবাজ শরিফ ক্ষমতায় আসার পর আগাম নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। ইমরান খান সংসদীয় অনাস্থায় ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতাসীন শাহবাজ শরিফ গত 15 মাসে পাকিস্তানের তেহরিক ইনসাফ দলের সঙ্গে গভীর রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সম্প্রতি খবর এসেছে ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে। ইমরানকে কারাবন্দী করার বিনিময়ে নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার ওয়াদা শাহবাজ বাস্তবায়ন করবেন বলে মনে করা হচ্ছে। শাহবাজ শরিফ ক্ষমতা আঁকড়ে ধরে রাখায় যে অস্বস্তি সৃষ্টি হয়েছে তা দূর করার রাজনৈতিক চাল হিসেবে তিনি এখন দেখাতে চাচ্ছেন যে আমি ক্ষমতা লোভী ব্যক্তি নই, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের নীতিতে অঙ্গীকারবদ্ধ। আর নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার সম্ভাব্য পদক্ষেপ আগামী নির্বাচনে তার দল মুসলিম লীগের ভোট বাড়াতে সহায়তা করবে বলে শাহবাজ আশাবাদী। শাহবাজ এক ভাষণে বলেন, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে পাকিস্তানের সংসদ নির্বাচন সম্পন্ন হবে। ইমরান খানের 4 বছরের শাসনামলে পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সংকটের যে আগুন তৈরি হয়েছে, তিনি গত 15 মাস ধরে তা জঞ্জাল সাফ করার ও আগুন নেভানোর কাজ করছেন বলেও দাবি করেছেন। ইমরানের কাজকর্মের এ জাতীয় সমালোচনা তার বিরোধীদের জন্য নির্বাচনে প্রচারণার এক বড় উপাদান হয়ে উঠবে। কিন্তু ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার ও নির্বাচনে ইমরানের অংশগ্রহণকে নিষিদ্ধ করার যে চেষ্টা ইমরানের বিরোধী শক্তিগুলো চালিয়ে যাচ্ছে, তাতে পাকিস্তানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।